नमस्कार बंधुरा, डोरा ब्रेस्टिनी चैने आपके स्वागत। दुर्गा पुजोर पर बांगाली सबचे बड़ उत्सव काली पुजो। आज जे राते मातृशक्तिर आराधन बांगाली काली पुजो करे, से ही राते ही देशेर विभिन्न अंशे पालित है दिवाली। दिवाली दिन प्रदीपर आलोय अलक्षी अंधकार के दूर कर घर सोना दाना सह शुभ जिनिस आह्वान करा है। एमन दिने ज्योतिषशास्त्र मते सौभाग्य रास्ता खुले जाए जदि दिवाली राते एक कयेकटि प्राणी और पशु के देखते पान। से ही प्राणीगुली की जानाबो आपनादेर। तार आगे बोलबो, आपनी जदि ए चैनलेर नतून दर्शक होये थाके तो सबस्क्राइब करे पाशे थाका बेल बटनटि अल करे राखुन। ज्योतिषशास्त्र वास्तुशास्त्र मंत्र टोटका टिप सम्पर्कित भिडियोर आपडेट नियमित पेते। तो चलुन शुरू करी। बेड़ाल, बेड़ालेर डाक शुने अनेकेई शुभ काजे माझे मध्ये बिरक्त हन। তবে শকুনশাস্ত্র মতে দেয়ালির পূজার দিন রাতে বেড়াল দেখা খুবই শুভ জিনিস। শকুনশাস্ত্রের মতে দীপাবলির রাতে বাড়িতে বা তার কাছাকাছি একটি বিড়াল দেখা দেবী লক্ষ্মীর আগমনের একটি নির্দেশক। এমনটা বিশ্বাস করা হয় যে বেড়াল দেখলে ঘরে সুখ আসে। গরু, হিন্দুশাস্ত্র মতে গরু অত্যন্ত শুভ একটি জিনিস। ফলে দেয়ালির পূজোর রাতে যদি গরুকে দেখা যায় তাহলে বুঝতে হবে আগামী দিনে আপনার জীবনে বহু সোনাদানা সম্পত্তি আসতে চলেছে। গরুকে দেবত্বের প্রতীক মনে করা হয়। এটি ঘরে দেবী লক্ষ্মীর আগমনের প্রতীক। এটি পরিবারের সদস্যদের মধ্যে স্নেহ বৃদ্ধি করে এবং এই প্রাণীকে দেখলে পরিবারে একাত্মবোধ দেখা যায়, পরিবার শক্তিশালী হয়, পরিবারের মেলবন্ধন ভালো হয়। টিকটিকি, অনেকেরই বাড়িতে টিকটিকি থাকে এবং অনেকেই আছেন টিকটিকি দেখলে তাকে তাড়িয়ে দিতে চান। তবে জ্যোতিষশাস্ত্র মতে বলা হচ্ছে টিকটিকি হলো ভালো সময়ের প্রতীক। টিকটিকি মূলত মা লক্ষ্মীর প্রতীক। শকুনশাস্ত্র অনুসারে দীপাবলির রাতে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয়। বলা হয়ে থাকে যে এটি ঘরে সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। ছুঁচো, ছুঁচো মূলত একটি ছোট প্রাণী যা দেখতে ইঁদুরের মতো। অনেকেই বাড়িতে এই প্রাণীকে দেখে তার প্রতি খারাপ ব্যবহার করে, অর্থাৎ কীরকম তাকে খারাপের প্রতীক বলে মনে করা হয়। অনেকে একে তাড়িয়ে দিতে চায়, অনেকে বিষ দিয়ে মেরেও দেয়। তবে শকুনশাস্ত্র মতে বলা হয়েছে যে দীপাবলির রাতে এই ছুঁচো দেখা অত্যন্ত একটি শুভ একটি বিষয়। এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে আর্থিক সীমাবদ্ধতা দূর করে এবং পরিবারের সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে সাহায্য করে এই প্রাণীটি। পেঁচা, অনেকেই মনে করেন পেঁচা যে বাড়িতে ডাকে সেখানে কোনো খারাপ খবর আসে, তবে তা আদতেও সত্যি না। শাস্ত্রমতে মনে করা হয় মা লক্ষ্মীর বাহন পেঁচা। শকুনশাস্ত্রমতে দিয়ালির রাতে পেঁচা দেখা খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে এর কারণে সারা বছরই ঘরে থাকেন দেবী লক্ষ্মী। এটি দেখলে ঘরে সুখ সমৃদ্ধি যেমন আসে তেমনই কেটে যায় দুর্ভাগ্য। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম জ্যোতিষ বিষয়ক ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে পাশে থাকুন, আর এইভাবেই দেখতে থাকুন ডোর অফ ডেস্টিনি, আমার আপনার সকলের চ্যানেল। ধন্যবাদ।